শুনতে পাচ্ছ কারোর আর্তনাদ, ওদের কান্নায় প্রকম্পিত বাতাসের প্রতিটি স্তর। এখন জ্যোৎস্না রাতেও চাঁদহীন মেঘলা আকাশ প্রতিনিয়ত তুরুপের মতো ছাই হয়ে যায়, ছাই হয়ে যায় ওদের বাঁচার অধিকার। বেয়নেট বিদ্ধ লাশের বিভৎসতা দেখে ডুকরে ওঠে বিশ্ব মুসলমানের সবুজ আত্মা। দুগ্ধপোষ্য কোলে মায়েদের অশ্রুসিক্ত চোখ ক্রমেই মিশে যাচ্ছে শূন্যে ও গভীরে। চারিদিকে হাহাকার, চিৎকার, একটু বাঁচার অধিকার শুধু চায়। তাই ওরা কম্পিত দুটি হাত ঊর্ধ্বে তুলে মহান রবের কাছে ফরিয়াদ করে, হে আরশপতি, এই জালিম শাসকের হাত থেকে রক্ষা করো, রক্ষা করো শিশু, বৃদ্ধ নারী আর অসহায় বনী আদমের। কোথায় এখন বিশ্ব বিবেক? ওরা এখন বধিরের মতো, দৃষ্টিহীন জন্মান্ধের মতো, যেন কিছুই শুনতে পায় না, দেখতে পায় না এত নির্যাতন আর অত্যাচার। আর অথর্ব জাতিসংঘ বিশ্ব মাস্তুলে বসে বসে কেবল ছড়িয়ে দেয় জিঘাংসার বিষবাষ্প। জ্বলছে আরাকান, জালিমের বারুদের আঘাতে ক্ষত বিক্ষত মুসলমান, আর নাফ নদীর জলধারা ক্রমেই রক্তাক্ত হয়ে ছড়িয়ে পড়ছে সমগ্র বিশ্বে।